আজিমগঞ্জের ব্যক্তিগত মালিকানাধীন সানরাইজ হসপিটাল সিল করল জেলা প্রশাসন। সরকারি নিয়ম নীতিকে তুড়ি মেরে প্রকাশ্য ব্যস্ততম এলাকায় বেসরকারি হসপিটাল খুলে পরিচালনার অভিযোগে মঙ্গলবার বিকেলে করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদবের নির্দেশে পাথারকান্দি সার্কেল অফিসার এস নেহার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পাথারকান্দির আজিমগঞ্জ স্থিত সানরাইজ হসপিটালটি সিল করে দেয়। অভিযোগ মতে, গত দীর্ঘদিন থেকে সরকারি বিভিন্ন গাইডলাইনকে উপেক্ষা করে এই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবসা চালিয়ে আসছিল বলে অভিযোগ। এ নিয়ে ব্যাপক অভিযোগ জমা পড়ে ড্রাগস ইন্সপেক্টর কার্যালয় সহ ডিসি অফিসে। পরে করিমগঞ্জের জেলা আয়ুক্ত এই ব্যাপারে সম্প্রতি সঠিক তদন্তের উদ্দেশ্যে বিশেষ এক তদন্তকারী দল পাঠিয়ে অভিযোগের সত্যতা যাচাই করেন এবং এই ব্যাপারে হসপিটালের কাছে নির্ধারিত সময় চেয়ে শোকজ নোটিশ পাঠান। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো সাড়া না দেওয়ায় অবশেষে প্রশাসনের পক্ষ থেকে এদিন এই হাসপাতাল সিল করা হয়। প্রশাসনের এহেন পদক্ষেপকে সাধুবাদ জানান স্থানীয়রা। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা।